বৈঠক শেষে ব্রিফিং করছেন ধর্ম প্রতিমন্ত্রী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সামনে তুলে ধরতে চাই, পবিত্র রমজান মাসে প্রথম তারাবি পড়ার সময় সারা দেশে সব মসজিদে একই পদ্ধতি অনুসরণ করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার মানে যেদিন এই ঘোষণাটা দেওয়া হয়েছে, আমি সেটাই শুধু পড়ে শোনাচ্ছি। বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান দেশের প্রায় সব মসজিদে খতম তারাবিতে পবিত্র কোরআন নির্দিষ্ট পরিমাণ পারা তেলাওয়াত করার রেওয়াজ চালু আছে। তবে কোনো কোনো মসজিদের ভিন্নতা পরিলক্ষিত হয়। এতে কর্ম উপলক্ষে বিভিন্ন স্থানে যাতায়াতকারী মুসল্লিদের পক্ষে কোরআন খতমের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয় না। এ অবস্থায় ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে একটি মানসিক অতৃপ্তি ও অসন্তুষ্টি অনুভূত হয়। কোরআন খতমের পূর্ণ সওয়াব থেকেও তারা বঞ্চিত হন। বাইতুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ব্রিফিং করছেন ধর্ম প্রতিমন্ত্রী। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে।